এরপরে দেখেন আরও একটা বিষয় সম্পর্কে আপনি জানবেন, সেটা কি, যারা গাড়ি চালাবেন তাদেরকে, যারা নতুন এখনও গাড়িতে ওঠেনই নাই, উঠছেন বাট সামনের সিটে বসেন নাই, বসছেন কিন্তু কখনো খেয়াল করেন নাই, তাদের জন্য আজকের এই অংশটা অনেক গুরুত্বপূর্ণ। কেন, যখন আপনি গাড়ির ড্রাইভারের সিটে বসবেন তখন তিনটা অপশন থাকবে আপনার পায়ের নিচে। একটাকে বলা হয় ক্লাচ, একটাকে বলা হয় ব্রেক, একটাকে বলা হয় গাস, ইতালিয়ান ভাষায় যাকে বলা হয় ফ্রেসিওনে, ফ্রেনো, অ্যাসেলারেটরে। সবাই খেয়াল করি, সবাই খেয়াল করি, এই ক্লাচটা বুঝতে পারাটা অনেক ইম্পর্টেন্ট আপনার পড়া থেকে। দেখেন ক্লাচ মানে হচ্ছে যেটা দিয়ে গাড়ি স্টার্ট করে, এটাকে বলা হয় ফ্রেসিওনে। এটা কাজে লাগে দুই জায়গায়, গাড়ি স্টার্ট দেওয়ার সময় আপনি চাপ দিবেন, চাপ দেওয়ার পর যখন আপনি ছাড়া শুরু করবেন গাড়িতে চাপি দেওয়ার পরে আর কি, তখন গাড়িটা কম্পন শুরু হবে এবং কম্পন শুরু হইতে হইতে আপনার গাড়িটা স্টার্ট নিয়ে সামনের দিকে আগাবে। তারপরে দেখেন ব্রেক, ব্রেকটা কোন কাজে লাগে, ব্রেককে বলা হয় ফ্রেনো। অর্থাৎ আপনি কোনো কারণে গাড়ি থামাবেন, বিপদ দেখছেন, ব্রেক করবেন, তখন ফ্রেনো ব্যবহার করুন, ফ্রেনো, মাঝখানের যেই অপশনটা সেটাতে চাপ দিলে গাড়ি থামা শুরু করবে বা গাড়ি চাকা বন্ধ হয়ে যাবে। তারপরে দেখেন গ্যাস, গ্যাস মানে কি, অ্যাক্সিলেটর। অ্যাক্সিলেটর কেন কাজে লাগে, এটা বলে অ্যাসেলারেটরে, ইতালিয়ান ভাষায় বলে অ্যাসেলারেটরে। এটা চাপ দিলে আপনার গাড়ি স্পিড বাড়বে, ভোম 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 করে দৌড়াবে গাড়ি। সেক্ষেত্রে ক্লাচ মানে হচ্ছে ফ্রেসিওনে, যেখান দিয়ে গাড়ি স্টার্ট করবেন, ক্লাচ মানে ফ্রেসিওনে। দেখেন ব্রেক মানে হচ্ছে ফ্রেনো, যেটা দিয়ে গাড়ি থামাইতে হয়। গ্যাস যেটা দিয়ে আপনি গাড়ির স্পিড বাড়াবেন, গাড়ি যখন স্টার্ট করে দিবেন তখন গাড়িতে মানে পাওয়ার লাগবে গাড়ি চালানোর জন্য, চাকা চালানোর জন্য, ওটাতে চাপ দিবেন গাড়ি আগায় যাবে, ওটাতে চাপ দিবেন গাড়ি আরও আগায় যাবে। অর্থাৎ প্রথমে শুরু করবেন 20, তারপরে 30, 40, 50, 60, 70, 100 যত খুশি যাবেন, গাছে চাপ দিবেন আগাবে, ছাইড়ে দিবেন আস্তে আস্তে কমতে থাকবে গাড়ির গতি। আর ব্রেকে চাপ দিলে গাড়ি ব্রেক করে থামে যাবে। আর ক্লাচে চাপ দিলে কি হবে, গাড়িটা স্টার্ট হবে, গাড়ির চাকা এবং গাড়ির মোটরের সাথে সম্পর্ক হয় ক্লাচ বা ফ্রেসিওনের সাথে। আর যখন মার্শা বা গিয়ার চেঞ্জ করতে যাবেন, এই যে মার্শা, একটা গাড়িতে অনেক মার্শা থাকে, গিয়ার থাকে, 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত থাকে, আর আরেকটা থাকে রেত্র, আরেকটা থাকবে এটা মানে পিছনে গিয়ার। হ্যাঁ, পিছনে গিয়ার দিতে হইলে আপনার রেত্রটা ব্যবহার করবেন। তো যখন আপনি গিয়ার চেঞ্জ করতে যাবেন তখন আপনার এই যে ক্লাচটা কাজে লাগবে, প্রথমটা ওইটাতে চাপ দিয়ে তারপরে আপনার চেঞ্জ করতে হয়, নয়তো চেঞ্জ হবে না। কারণ আপনার যে কাঁটায় কাঁটায় মিলানোর জন্য, কোন কাঁটায় আপনি মিলাইতেছেন, 1 নম্বর কাঁটায়, 2 নম্বর কাঁটায়, 3 নম্বর কাঁটায়, সেটার জন্য ক্লাচে চাপ দিলে ওটা ফাঁকা হয়। ফাঁকা হওয়ার পরে আপনি যখন গিয়ার চেঞ্জ করবেন সেই গিয়ারটা আবার ওই ফাঁকার জায়গায় যা বসবে। এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকেই বুঝে না। কারণ এখানে অনেকগুলো কুইজ আসবে, ফ্রেসোনিয়া বাচ্চা তো আবার কী জিনিস ভাই, আপনার তো গাড়ি চালানোর সময় আপনার গাড়ির ভিতরে ঢুকবেন না, কিন্তু আপনাকে জানতে হবে যে কোন বাটনে চাপ দিলে কোনটা চলে। যেমন এজ এপি আপনাকে বুঝাই, আপনি যে মোবাইলটা ব্যবহার করেন, এই মোবাইলে চাপ দিলে ফেসবুক আসে, এই মোবাইলটা চাপ দিলে ইউটিউব আসে, এই মোবাইলে চাপ দিলে আপনার কল যায়। আপনি কি কোনো মোবাইলের ভিতরে তাকায় দেখছেন কেন কল যায়, কীভাবে কল যায় আপনি দেখেন নাই। গাড়ির ভিতরে দেখা আমাদের দরকার নাই, কী আছে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে কোন বাটনে চাপ দিলে গাড়ির কোন অপশনটা চলে, তাই না? এই বিষয়টাই জানতে হবে, ইম্পর্টেন্ট। এখন আমরা মূল পার্টে জানবো।